রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে সে অবে করত। আসলে সে হার্ট ব্লকের রোগী, যদিও আমরা দেখতে পাচ্ছি লোকটা খুব গাড়ি নিয়ে চলছে, খুব আনন্দ উল্লাস করছে, হাঁক ডাক করছে, আমি রফিকুল্লাহ দেখতে পাচ্ছি আয়াতের আল্ট্রাসোনোগ্রাফিতে সে হার্ট ব্লকের রোগী, সে অচেতন হয়ে রয়েছে। তো দেখেন এই সাতটা জিনিস, লাভ উদ্দামিন জানাতিল মুজাহাদাতে, এ ট্রিগার লাগবে মুজাহাদার চেষ্টা। আল্লাহ জানা শানু বলেন ইন্নাল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি মাওলার পথে প্রচেষ্টা চালায় আমি আল্লাহ তাদেরকে আমার পথ মদিনার কামলিওয়ালার পথ বাতলাইয়া দেই। চব্বিশটা ঘন্টার ভিতরে আমরা একটা ঘন্টা তো এক মিনিটও চেষ্টা করি না আল্লাহকে পাওয়ার জন্য, করি কি না? নাই, আমরা সব দুনিয়ার দিকে আগাচ্ছি। দুই নম্বর হচ্ছে হাজার উত্তাদার বিনয় অবনতা ভদ্রতা নম্রতা আদব লেহাজ বলতে আমাদের মাঝে কিছুই নাই। আল্লাহ জানা শাহানু বলছে উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খিফাতা, বান্দা ওয়া খুফিয়াতান, বান্দা আমাকে বিনয় অবনতভাবে ডাকো, মহব্বতে ডাকো। মসজিদে গেলে বান্দারা নামাজ পড়ে তোর অহংকার অহংকার ভাব একটাই ভাবে দাঁড়া, আল্লাহু আকবার, সব তোর গায়ে গন্ধ পাবো, গায়রিল মাগদুবি আলাইহিম, হুজুর এদিকে আসো এদিকে আসো, পাখাইটাতে এ দেখা যায় কেন, পাখাইটাতে কাঁচা কেন? মানুষে মসজিদে গেছে তার দিল নরম করে লাইট জ্বালাবে, উল্টা লাইট যা ছিল ওইটাও নিভতেছে। সেখানে ঢুকার সময় তো আপনার দুনিয়ার অন্য অন্য লাইন অফ করে হোল্ডার আল্লাহর দিকে লাগাইতে হবে, লাগানোর হোল্ডারের সুইজের দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলি, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার যত রহমতের দরজা আছে সব দরজা আপনি আমার জন্য খুলে দে। এ কথা বললে কি আর মানুষের মসজিদে গেলে কথাবার্তা বলার সুযোগ আছে, ঝগড়া করার সুযোগ আছে? আমি ডরে মসজিদে যাই আপনাদের কোনোরকম ইজ্জত রক্ষার জন্য, জুমার নামাজে যাই একটা উনত্রিশ মিনিটে কোনো রকমে ধরি আবার দৌড়ে, কাউ কাউ হাউ কাউ মসজিদে সে পরিবেশ নাই আবাদতের, মসজিদ হবে কান্নাকোল, কাবা শরীফে তাওয়াফের আমার কাছে কেমন মনে হয় সেলফি উঠে হাসাহাসি করে আনন্দ উল্লাস করে, কিন্তু এক লাখের ভিতরে একজনের চোখে পানি দেখি, তাওয়াফকারীরা তাওয়াফ করবে আর কাঁদবে, আল্লাহ তুমি আমাকে নিয়ে এসেছো, আল্লাহ কত মায়া তোমার, আমি আর কিছু চাই না, জীবনের গুনা খাতার কথা ভেবে ভেবে চোখের পানি ছেড়ে দিবে মোতাকিফেরা, এতে এই কার এরা এই মোতাওয়াফিনেরা যারা তাওয়াফ করবে, তাওয়াফ করে আর হাসে, তাওয়াফ করে অনেক সময় ঘুষাঘুষি করে, তুমি এভাবে ঠেলছো কোন এই সেই নাউজুবিল্লাহ, মসজিদে সে রুহানিয়ত নেই, বক্ষ প্রশস্তিত হওয়ার সে কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না।